আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ হ্যাঁ এইটাও তো ঠিক আছে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, কি বলতো? হাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, তাই না? আজকে আমরা চতুর্থ অধ্যায়ে পাঠ 10 এবং 11 নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে অশ্লীলতা ও পরশ্রীকাতরতা। তোমরা পাঠ্য বই বের করো, 97 পৃষ্ঠা, এখানে অশ্লীলতা রয়েছে, এটা আমরা আজকে প্রথম আলোচনা করব। তারপরে আমরা সময় পেলে পরশ্রীকাতরতা সম্পর্কে আলোচনা করব। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা, তো এখন আমি পড়ানো শুরু করব। তোমাদেরকে আমি মিউট করে দিচ্ছি, আর পড়ানোর পরে আমি প্রশ্ন করার সুযোগ দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পরে পরে তোমাদেরকে আনমিউট করার সুযোগ করে দেবো প্রশ্ন করার সময়, অথবা তোমাদের জরুরি প্রশ্ন থাকলে তোমরা সাথে সাথে হাত উঠাবে। আচ্ছা, তো আজকে আমরা জানবো হচ্ছে অশ্লীলতা সম্পর্কে। অশ্লীলতার আরবি শব্দ হচ্ছে আল বাজা আতু, আল বাজা আতু। অশ্লীলতার আরবি শব্দ হচ্ছে আল বাজা আতু। আমি একটু লিখে দিচ্ছি। আল বাজা আতু, এটা হচ্ছে অশ্লীলতার আরবি শব্দ। সবাই একটু লিখে নাও, অশ্লীলতার আরবি শব্দ হচ্ছে আল বাজা আতু। বাংলা যদি আমরা প্রতিশব্দ দেখতে চাই, তাহলে অশ্লীলতা অর্থ হচ্ছে জঘন্যতা, কদর্যতা, নির্লজ্জতা, অভদ্রতা, যৌন বিষয়ে কুৎসিত আচরণ ইত্যাদি। অর্থাৎ নির্লজ্জ ও কুরুচিপূর্ণ কথা ও কাজকে সাধারণত অশ্লীলতা বলা হয়। এই সমস্ত কাজকর্ম যখন ধৃষ্টতা সহকারে প্রকাশ্যে করা হয়, তখন সেগুলোকে বলা হয় অশ্লীলতা। তার মানে এই নয় যে গোপনে খারাপ কাজ করলে সেটা অশ্লীলতা নয়, সেটাও অশ্লীলতা, কিন্তু সাধারণত আমরা প্রকাশ্যে যেটা দেখতে পাই সেটা নিয়েই আমরা মনে করি যে এটা অশ্লীলতা। গোপনে যেগুলো করা হয় সেগুলো খারাপ। তো ধৃষ্টতা মানে হচ্ছে নির্ভয়ে, নির্বিঘ্নে, কাউকে পরোয়া না করে, মানে ছেলে মেয়েরা রাস্তার ধারে, পার্কে, যেখানে সেখানে কি অবৈধ মেলামেশা করে এবং মানুষের লজ্জা ভয় তারা করে না। আল্লাহকে তো ভয় করে না, মানুষকেও লজ্জা করে না। এটাকে বলা হচ্ছে যে ধৃষ্টতা সহকারে প্রকাশ্যে যদি এটা করা হয়, তখন সেটাকে অশ্লীলতা বলা হয়। কুফল, অশ্লীলতা একটি বড় অপরাধ। এটা সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করে, সমাজকে কলুষিত করে, নিষ্পাপ কোমলমতি ছাত্রছাত্রীদের চরিত্র হরণ করে, যুবকদের যুবক যুবতীদের কুকর্মের প্রতি প্রলুব্ধ করে। অর্থাৎ যে সমস্ত নাচ গান, তারপরে অশ্লীল দৃশ্য, বিজ্ঞাপন, ইউটিউব বলো বা ফেসবুক বলো, যে সমস্ত জিনিস, যে সমস্ত দৃশ্য, অডিও হোক, ভিডিও হোক, মানুষকে কুকর্মের দিকে, নির্লজ্জতার দিকে উদ্বুদ্ধ করে, এগুলোই হচ্ছে অশ্লীলতা। এটা আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন পবিত্র কোরআনে। আল্লাহ তাআলা বলেন, বলুন আমার প্রতিপালক নিষিদ্ধ করেছেন প্রকাশ্য ও গোপন অশ্লীলতা। তাহলে তুমি ঘরের কোনায় লুকিয়েও যদি মোবাইলে খারাপ কিছু দেখো, তাহলে সেটাও হারাম। আল্লাহ তাআলা আরো বলেছেন, প্রকাশ্য কিংবা গোপন অশ্লীল আচরণের নিকটেও যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার মধ্যে অশ্লীলতা আছে তা তাকে ত্রুটিযুক্ত করে, আর যার মধ্যে লজ্জাশীলতা আছে তা তাকে সৌন্দর্য মণ্ডিত করে। তাহলে আমাদেরকে অবশ্যই অশ্লীলতা বর্জন করা উচিত, লজ্জাশীল হওয়া উচিত, তাই না? অশ্লীলতার ফলে মানুষ দুনিয়াতে তো এগুলো সমাজকে কলুষিত করবে, যুবক যুবতীদের চরিত্র হনন করে, পাশাপাশি যারা অশ্লীল আচরণ করবে পরকালেও তারা শাস্তি ভোগ করবে, তারা জান্নাত থেকে বঞ্চিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
আল জান্নাতু হারামুন আলা কুল্লি ফাহিশিন আইয়াদখুলাহা, প্রত্যেক অশ্লীল আচরণকারীর জন্য জান্নাতে প্রবেশ হারাম, অর্থাৎ সে জান্নাতে কিছুতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, তারাই তো মুমিন যারা গুরুতর পাপ অর্থাৎ কবিরা গুনাহ বা বড় পাপ এবং অশ্লীল কাজ থেকে যারা বেঁচে থাকে, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। তো এই সমস্ত আয়াত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে অশ্লীলতা কত বড় খারাপ জিনিস এবং আমাদেরকে এটা অবশ্যই বর্জন করা উচিত। বিভিন্নভাবে মানুষের মধ্যে অশ্লীলতা প্রকাশ পেতে পারে, যেমন কথাবার্তার মাধ্যমে ফাহিশি অশ্লীল কথাবার্তা। অনেক সময় দেখা যায় যে কোনো কোনো বাবা মাও সন্তানকে ফাহিশি ভাতায় গালমন্দ করে ফাহিশি ভাষায়। আবার এক বন্ধু আর এক বন্ধুর সাথে যখন গল্প করে তখন সে মেয়েদের বিভিন্ন বিষয় নিয়ে অশ্লীল কথাবার্তা বলে। আবার মেয়েরা অনেক সময় নিজেদের বা ছেলেদের বিষয় নিয়ে অশ্লীল কথাবার্তা বলে। এগুলো সবই হারাম, নিষিদ্ধ। সেখানে অন্য মানুষ থাক আর না থাক, কিন্তু আল্লাহ তো সবই দেখছেন, তাই না? এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে যে গোপন প্রকাশ্য কোনো ধরনের কোনো অশ্লীল কথা বলা যাবে না, অশ্লীল আচরণ করা যাবে না, অশ্লীল অঙ্গভঙ্গি করা যাবে না। প্রতিকার, এই অশ্লীলতা বা এই বড় পাপ থেকে বাঁচার জন্য কি করতে হবে? এক নম্বর হচ্ছে ইসলামের নীতি ও আদর্শের অনুশীলন করতে হবে। দুই নম্বর, পারিবারিক ও সামাজিকভাবে সচেতনতা গড়ে তুলতে হবে। তিন নম্বর হচ্ছে সচেতনতার পাশাপাশি আইনি প্রতিকারের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে হবে, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে দেশের কোনো সিনেমা হল বলো বা ক্লাব ঘর বলো বা এই ধরনের যেগুলো সভা সমিতি যেগুলো রয়েছে, এগুলো কোনো জায়গাতে যেন কোনো অশ্লীল কিছু না হয় সেই বিষয়টা সরকারকে দেখা উচিত। তাহলে কি আমাদের দেশ থেকে অশ্লীলতা, অসভ্যতা, বর্বরতা এগুলো দূর করা সম্ভব হবে। তা আমরা নিজেরা অশ্লীল কাজ থেকে বিরত থাকব, অন্যদেরকেও এই অশ্লীলতা থেকে বিরত থাকার জন্য উৎসাহিত করব। তো এই হচ্ছে আমাদের অশ্লীলতা সম্পর্কে পড়াশুনো। আমি তোমাদের মিউট করার সুযোগ করে দিচ্ছি। এখানে একজন হাত উঠেছে, রাকিবুর রহমান। রাকিব, হ্যাঁ রাকিব বলো, তুমি আনমিউট করে প্রশ্ন করো। রাকিব স্যার, বলো স্যার, যদি কাউকে মনে মনেও গালি দিই তাহলে কি সেটা পাপ হবে? মনে মনে যদি গালি দাও তাহলে পাপ হবে কিনা? হ্যাঁ স্যার। কেন তুমি অন্যকে মনে মনে গালি দেবা? সেটা মনে মনে গালি দিচ্ছি, প্রকাশ্যে তো কাউকে গালি দিচ্ছি না। হ্যাঁ, মনে মনে গালি দিলেও পাপ হবে, কারণ আল্লাহ তাআলা কি মনের খবর জানে কিনা? জি স্যার জানে। কেউ যদি মনে মনে একটা ভালো কাজের নিয়ত করে তাহলে সে সওয়াব পাবে কিনা? জি স্যার পাবে। তাহলে মনে মনে যদি তুমি কাউকে গালি দাও, আচ্ছা স্যার, কাউকে অভিশাপ দাও, অনেক সময় সামনাসামনি মুখে বলতে পারো না, তখন সে কি করে? মনে মনে করে যে তোর ধ্বংস হোক, তাই না? মনে মনে এরকম কামনা করে। স্যার অভিশাপ দেওয়া কি পাপ? অবশ্যই পাপ। ও আচ্ছা স্যার, আচ্ছা স্যার। আচ্ছা, এরপরে আর একজন হাত উঠেছে, জুনাইদ। হ্যাঁ বলো জুনাইদ। কদর্যতা, কদর্য মানে হচ্ছে মূলত কাদা। কারো শরীরে যদি কাদা লাগে, তোমার গায়ে যদি কাদা লাগে, কাপড় কি হবে? নোংরা হবে না? শরীর নোংরা হবে না? ওই অবস্থায় কি তোমাকে ক্লাসে ঢুকতে দেবে, কি মসজিদে ঢুকতে দেবে? ঢুকতে দেবে না। তো এই অশ্লীলতা অর্থাৎ এই পাপটাকে ওই কাদার সঙ্গে তুলনা করা হয়েছে, এটাকে বলা হচ্ছে কদর্যতা। মানুষের শরীরে কাদা লাগলে যেমন শরীরটা নোংরা হয়ে যায়, তেমনি মানুষ যদি কোনো অশ্লীল কাজ করে তখন তার আমল নামাটা ওই রকম নোংরা হয়ে যায়, এটাকে বলা হচ্ছে কদর্যতা, মানে কাদা মাখা আর কি। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? সুচি, সুচি হাত উঠাইছো, বলো কি প্রশ্ন? স্যার, একটা ব্যক্তি যদি কোনো খারাপ কাজ করে, তো সেই ব্যক্তিটা খারাপ কাজ করছে, আমি এটা অন্য কারো কাছে বলতেছি, এটা বলা কি আমার পাপ হবে? এখানে বিষয়টা হচ্ছে যদি তোমার উদ্দেশ্য হয় তাকে সংশোধন করা, সেই জন্য যদি তুমি তার অভিভাবককে বা তোমার ক্লাসের শিক্ষককে বললে যে স্যার আমি অমুক ছেলেকে এবং অমুক মেয়েকে দেখলাম সে স্কুল বাদ দিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাকে সংশোধনের জন্য যদি তুমি বলো তাহলে সেটা সমস্যা নেই। কিন্তু যদি তুমি তাকে তার গিবত করো, তার নিন্দা করার উদ্দেশ্যে তুমি এটা বলো, তাহলে সেটা পাপ। বুঝতে পারছো? তোমার উচিত হচ্ছে কাউকে যদি কোনো
এই ধরনের খারাপ কাজ করতে থাকো, তাহলে তুমি সরাসরি তাকে বলবে যে বন্ধু কি ভাইয়া কি আঙ্কেল কি দাদু ভাই যে বয়সের হোক, যে আপনার এই কাজটা করা কি ঠিক হচ্ছে, আমার মনে হয় এই কাজটা এইভাবে না করলে এইভাবে করলে ভালো হতো, এইভাবে তুমি তাকে আগে উপদেশ দেবা, বুঝতে পারছো? তাহলে কোনো পাপ হবে না। আচ্ছা আর কারো প্রশ্ন? তো ঠিক আছে, আমার মনে হয় অশ্লীলতা সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন নেই, তা আমরা এবার পরের পাঠে যাচ্ছি। এরপরে আসা হচ্ছে পরশ্রী কাতরতা। পরশ্রী কাতরতা, এটা আরবি শব্দটা একটু লিখে দিচ্ছি, পরশ্রী কাতরতার আরবি শব্দ হচ্ছে আল হাসাদু। হ্যাঁ, পরশ্রী কাতরতা আরবি শব্দটা লিখে নাও, আল হাসাদু, এটা হচ্ছে পরশ্রী কাতরতার আরবি শব্দ। আচ্ছা, এর সমার্থক শব্দ আমরা যদি বাংলায় সহজ বাংলায় বলি তাহলে হচ্ছে হিংসা করা, অন্যের উন্নতি ও সৌভাগ্য দেখে ঈর্ষা পোষণ করা, অর্থাৎ কারোর সাথে হিংসা করা, কারো অনিষ্ট কামনা করা, ধ্বংস কামনা করা, কারো উন্নতি দেখে হয়তো তোমার চেয়ে একজন ক্লাসে ভালো ভালো পড়া দিতে পারে, তখন তুমি হিংসা করলে আল্লাহ ওয়ার ও যেন পরীক্ষা ভালো করতে না পারে, আমি যেন ভালো করতে পারি, এরকম অন্যের সাথে হিংসা করা। তোমার বাড়ির পাশে আরেকজন হয়তো বিল্ডিং বানাচ্ছে, আল্লাহ আর বিল্ডিং তুমি ধ্বংস করে দাও, এই যে তার ধ্বংস কামনা করলে, ক্ষতি কামনা করলে, এটা হচ্ছে পরশ্রীকাতরতা, হিংসা। তাহলে সহজ কথাই হচ্ছে অন্যের উন্নতি ও সৌভাগ্য দেখে ঈর্ষা করা, হিংসা করা, এটা হচ্ছে পরশ্রীকাতরতা। আমি পড়ানোর পরে প্রশ্ন নিব, এখন যারা হাত উঠেছ আমি পরে প্রশ্ন নেব, আগে পাঠ পড়ানো শেষ করি। আচ্ছা, তাহলে পরশ্রীকাতরতা বলতে কারো উন্নতি ও সৌভাগ্য থেকে হিংসা করা, তার ধ্বংস কামনা করা, এটা হচ্ছে পরশ্রীকাতরতা। কুফল, পরশ্রীকাতরতা একটি মারাত্মক মানসিক ব্যাধি। মানসিক ব্যাধি মানে এটা মানুষের মনের সমস্যা, অন্তরের রোগ। মানুষ অন্তর দিয়ে অনেক সময় খারাপ কাজ করে, তাই না? কি রকম খারাপ কাজ? এই যে একটু আগে রাকিব প্রশ্ন করলো যে স্যার মনে মনে যদি কাউকে গালি দেয়, অভিশাপ দেয়, তাহলে কি পাপ হবে? তাহলে এটা একটা মানসিক সমস্যা, মনের পাপ, তাই না? তো পরশ্রীকাতরতাও সেই রকম একটা মনের পাপ, কারণ মানুষ মনে মনে আগে অন্যের সাথে হিংসা করে, অন্যের অনিষ্ট কামনা করে, আল্লাহর কাছে মনে মনে দোয়া করে, আল্লাহ তার ধ্বংস হোক, আল্লাহ সে যেন পরীক্ষা ভালো করতে না পারে, আল্লাহ সে অসুস্থ হয়ে পড়ুক, আল্লাহ সে যেন অ্যাক্সিডেন্ট করে মারা যায়, এরকম মানুষের কি অকল্যাণ কামনা করা, এটা হচ্ছে পরশ্রীকাতরতা। এই পরশ্রীকাতরতা থেকে ধীরে ধীরে মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়, অহংকার সৃষ্টি হয়, নিজের অসদুদ্দেশ্য নষ্ট হওয়ার আশঙ্কা নেতৃত্ব লো বিগুলিতে। এসব কারণে এক ব্যক্তি অপর ব্যক্তির প্রতি হিংসা করে থাকে। ইসলাম এই কাজগুলোকে হারাম করে দিয়েছেন। পরশ্রীকাতরতা অপকারিতা সীমাহীন। আদম আলাহ সালামের পদমর্যাদা দেখে ইবলিস কি করেছিল? তার প্রতি ঈর্ষান্বিত হয়েছিল, ফলে সে অভিশপ্ত হয় এবং আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়। ইবলিস মনে করেছিল যে আদমকে আমার পরে সৃষ্টি করলো আর আমাকে বলতেছে তাকে সিজদা করার জন্য, আমি তো তার চেয়ে বড়, কারণ আদম আলাহ সালামের আগে আল্লাহ ইবলিসকে সৃষ্টি করেছিল, তাই না? তো বয়সে ইবলিস বড়, তো সে মনে করছে আমি তার চেয়ে বড় আর আল্লাহ তাকে আমাকে সিজদা করতে বলতেছে, না আমি তাকে সিজদা করতেই পারি না। সে তার সাথে হিংসা করলো যে সে হচ্ছে মাটি দিয়ে তৈরি আর আমি আগুন দিয়ে তৈরি, এইভাবে সে তার সাথে হিংসা করলো, ফলে আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত করে জান্নাত থেকে বের করে দেয়। পৃথিবীতে প্রথম যে পাপ কাজ সংঘটিত হয় সেটা হচ্ছে হিংসার কারণে, কারণ আদম আলাহ সালামের সে সময়ে কে সাধারণত যমজ সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে। তো সেই সময় শরীয়তে আল্লাহ তাআলা বিধান করে দিয়েছিলেন যে প্রথম জনের ছেলের সাথে যে মেয়ের জন্ম হবে, দ্বিতীয়বার ছেলের সাথে যে মেয়ের জন্ম হবে, দ্বিতীয়বারের ছেলের সাথে প্রথমবারের জন্মের মেয়ের বিবাহ হবে, আর দ্বিতীয়বারের ছেলের সাথে প্রথমবারের জন্মের মেয়ের বিবাহ, অর্থাৎ এই পক্ষের ছেলে আর ওই পক্ষের মেয়ে, এইভাবে অল্টার করে বিবাহ হতো। তো কাবিলের সাথে যে মেয়ের জন্ম হয়েছিল সেটা ছিল সুন্দরী, আর হাবিলের সাথে যেটা জন্ম হয়েছিল সেটা হলো কিছুটা কুৎসিত ছিল। কিন্তু শরীয়তের বিধান অনুযায়ী কি, হাবিলের সাথে যার জন্ম হয়েছে তাকে বিয়ে করতে হবে কাবিলকে,
আর কাবিলের সাথে যার জন্ম হয়েছে তার বিয়ে হবে হাবিলের সাথে, তাই না? তো কিন্তু কাবিল বললো কি যে না, আমার সাথে যার জন্ম হয়েছে সে দেখতে সুন্দরী, আমি তাকেই বিয়ে করব। এই নিয়ে সে হাবিলের সাথে হিংসা করলো এবং এক পর্যায়ে সে তার ভাই হাবিলকে হত্যা করে ফেললো। এবং এটা এত বড় পাপ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত পর্যন্ত যত পাপ হবে, যত হত্যা হবে, মানুষ খুন হবে, এর পাপের একটা অংশ কাবিলের আমলনামায় যেতেই থাকবে। তাহলে বোঝা যাচ্ছে যে হিংসার কারণে কাবিল কত বড় মহাপাপ করে ফেলেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা, আগুন যেমন শুকনা কাঠকে জ্বালিয়ে ছাই করে দেয়, পারসিকতরতা তেমনি পুণ্যকে ধ্বংস করে দেয়। সুতরাং আমাদেরকে অবশ্যই কি করতে হবে, হিংসা থেকে দূরে থাকতে হবে। হিংসা মানুষের মনে শান্তি বিনষ্ট করে, মনে অশান্তির আগুন জ্বালিয়ে রাখে। পারসিকাতর ব্যক্তিকে আল্লাহ তালা এবং মানুষকেও ভালোবাসে না, তাকে বন্ধু হিসেবেও গ্রহণ করে না, সমাজের লোকেরা তাকে এড়িয়ে চলে যে সে একটা হিংসুক ব্যক্তি। আর হিংসার কারণে সে কি করে, কথায় কথায় ঝগড়া করে, মারামারি করে, অশান্তি সৃষ্টি করে। এই জন্য আমরা হিংসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাবো। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ, সূরা ফালাকে 5 নম্বর আয়াতে, যে আমরা হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চাই যখন সে হিংসা করে। তার মানে হিংসুক ব্যক্তির কাছ থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব। একজন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, তিনি বললেন কিছুক্ষণ পরে একজন ব্যক্তি আসবে, সে জান্নাতি। তো দেখা গেল একজন সাহাবি চলে আসলেন, তো পরের দিন আবার একই ঘটনা, পরপর 3 দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে জান্নাতি বলে ঘোষণা দিলেন। তখন আর এক সাহাবি তাকে জিজ্ঞেস করলেন যে আপনি এমন কি আমল করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে পরপর 3 দিন জান্নাতি বলে ঘোষণা করলো। তিনি বললেন আমি তেমন কোনো আমল করি না, কিন্তু আল্লাহ তাআলা কাউকে কোনো উত্তম বস্তু দান করলে আমি তার প্রতি কখনো হিংসা করি না। অর্থাৎ হিংসা বর্জন করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতি হিসেবে ঘোষণা প্রদান করেন। তো এখান থেকে বোঝা যাচ্ছে হিংসা বর্জন করা কতটা গুরুত্বপূর্ণ আমল, তাই না? আমাদের প্রতিকে কি হবে, আমরা পরশিকাতর হব না, কারো হিংসা করব না, কারোর সাথে হিংসা করব না, নিজের পতনটাকে আনবো, সমাজের শান্তি বিনষ্ট করব না। তো আজকে এই দুটো পার্ট থেকে তোমাদের পড়া থাকবে। এখন তোমাদের কার কার প্রশ্ন আছে একটু দেখি, হ্যাঁ যদি কারো প্রশ্ন থাকে সে হাত উঠাতে পারো, তাছাড়া আমি তোমাদের আনমিউট করার সুযোগ করে দিচ্ছি কিছু সময়ের জন্য, তোমরা যে কেউ প্রশ্ন করতে পারো। হ্যাঁ বলো স্যার। বলো স্যার, কেউ মনে করেন এক রোল করলো, আমার দুই রোল, আমি যদি তার উপর হিংসা করে যদি ভালো মতো পড়াশোনা করি তার থেকে, এটা কি খারাপ কাজ হবে? না, এখানে হিংসা হচ্ছে কারো ক্ষতি কামনা করা, আর তুমি যদি মনে করো যে আমি তার চেয়ে ভালো পড়াশোনা করবো, এটা হচ্ছে প্রতিযোগিতা, এবং এটা ভালো প্রতিযোগিতা, এটা ভালো আছে। আল্লাহ তাআলা বলেছেন তোমরা সৎ এবং খোদাভীরুতার কাজে পরস্পরকে সহযোগিতা করো, পরস্পর একে অন্যের চেয়ে ভালো কাজ করার জন্য চেষ্টা করো। বুঝতে পারছো? যেমন ওই যে আবু বকরও দান করলেন, ওমরও দান করলেন, ওমর বললেন যে আমি আবু বকরের চেয়ে বেশি দান করব, এই জন্য তিনি তার বাড়ির অর্ধেক সম্পদ নিয়ে আসলেন, কিন্তু যদিও পারেন নাই কিন্তু তিনি চেষ্টা করেছেন, আর আবু বকর বাড়ির সবকিছু নিয়ে এসে দান করেছিলেন। যে এরকম ভালো কাজে, যে তুমি যদি মনে করো যে আমার চেয়ে সে ভালো রেজাল্ট করেছে এই পরীক্ষায়, আমি আগামী পরীক্ষায় তার চেয়ে ভালো রেজাল্ট করব, এটা ভালো, এটা হিংসা না। হিংসা হচ্ছে যে তুমি যদি তার ধ্বংস কামনা করো, যে আল্লাহ যেন পরীক্ষায় পাশ করতে না পারে, আমি যেন পাশ করি শুধু, তাহলে সেটা হবে হিংসা। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর কারো প্রশ্ন? হ্যাঁ বলো, নিজে নিজে আনমিউট করে প্রশ্ন বলো। স্যার, এখানে বলা হয়েছে যে নেতৃত্বের লোভ, তার মানে কি বোঝাচ্ছে? এখানে নেতৃত্বের লোভ। জি স্যার। কি এখন আমাদের দেশে কি সরকারি দল বিরোধী দল সবাই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছে না? জি স্যার। আর সেই নেতৃত্ব লাভ করার জন্য, ক্ষমতা লাভের জন্য কি করে, একজন আরেকজনের সাথে হিংসা করে। বুঝতে পারছো? এটা এটা হচ্ছে বলো নেতৃত্ব লোভ। অনেকে আছে দেখবে যে কমিশনার হওয়ার জন্য নির্বাচন করে, নেতৃত্ব লাভের জন্য, তারপরে পৌর মেয়র হওয়ার জন্য চেষ্টা করে, তাই না? আচ্ছা, আর কারো প্রশ্ন? ঠিক আছে, তোমাদের। হ্যাঁ স্যার, ফাসাদ অর্থ কি? ফেতনা, ফাসাদ, আমরা বাংলায় বলি না ঝগড়া বিবাদ, আরবিতে ওইরকম, ওটা হচ্ছে জোড়া শব্দ, ফিতনা ফাসাদ মানে ঝগড়া বিবাদ।
বুঝতে পারছো? ওটা জোড়া শব্দ। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা এরপরে আর কারো প্রশ্ন? আচ্ছা এখন আমরা কিছু প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। দেখি তো তোমাদের অশ্লীলতা কি, কে বলতে পারবে? একজন বলো তো দেখি, অশ্লীলতা কি? অশ্লীলতা হচ্ছে নির্লজ্জ ও কুরুচিপূর্ণ কাজ ও কথা। গুড। আচ্ছা যে উত্তর দেবে সে আগে নাম বলবে, তাহলে আমি বুঝতে পারবো কে উত্তর দিচ্ছ। হ্যাঁ আচ্ছা এরপরে হচ্ছে দুই নম্বর প্রশ্ন, কোনটি নিষ্পাপ ও কোমলমতি ছাত্রছাত্রীদের চরিত্র হনন করে? অশ্লীলতা। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা অশ্লীলতাকে কি বলে ঘোষণা করেছেন? হারাম। হারাম হারাম বলে, হারাম বলে ঘোষণা করেছেন। ঠিক, লজ্জাশীলতা মানুষকে কি করে তোলে? পণ্ডিত, সৌন্দর্যমণ্ডিত। গুড। আচ্ছা এরপরে প্রত্যেক অশ্লীল আচরণকারীর জন্য জান্নাতে প্রবেশ হারাম, এই কথাটি কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ ঠিক আছে। পরস্পরি কাতরতার আরবি প্রতিশব্দ কি? আল হাসাদু। আল হাসাদু। আল হাসাদু। ঠিক আছে। আচ্ছা পরস্পরি কাতরতা কাকে বলে? অন্যের উন্নতি দেখে ঈর্ষা পোষণ করাকে পরস্পর্শিকাতরতা বলে। পরস্পর্শিকাতরতা বলে। আচ্ছা এই প্রশ্নগুলো নিয়ে আর কারো কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা না স্যার। আর আরেকটা প্রশ্ন এখানে উল্লেখ নাই, তারপরে জিজ্ঞেস করি দেখি পারো কিনা। অশ্লীলতা এর আরবি শব্দ কি বলছিলাম? আল বাজা আতু, অন্তস্থ জটা দেখি কে পারো। পরসিক আতরতা কি ধরনের ব্যাধি? মনের ব্যাধি। মারাত্মক মানসিক ব্যাধি। এটা ঠিক আছে। পৃথিবীতে সর্বপ্রথম পাপ সংঘটিত হয় কোন কারণে? আগুন যেমন শুকনা কাঠকে জ্বালিয়ে দেয়, পরসিকাতরতা তেমনি কি ধ্বংস করে? পুণ্যকে ধ্বংস করে। হ্যাঁ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এক ব্যক্তিকে জান্নাতি বলে ঘোষণা করেন? এবার আমি যাকে প্রশ্ন ধরবো সে উত্তর দিবে, অন্যরা চুপ। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, যাকে আনমিউট করতে বলবো সে আনমিউট করে প্রশ্নের উত্তর দিবে। আচ্ছা এখানে মহুয়াকে দেখতে পাচ্ছি, মহুয়া তুমি বলবো পরসিকাতরতা কি ধরনের ব্যাধি? মহুয়া শুনতে পাচ্ছ? নাই। আচ্ছা মুতাসিম উল আজম 339 রোল। হ্যাঁ তুমি বলো তো দেখি পরসিকাতরতা কি ধরনের ব্যাধি? মুতাসিমুল আজম শুনতে পাচ্ছ? তুমি আনমিউট করে উত্তর বলো। পরসিকাতরতা কি ধরনের ব্যাধি? আচ্ছা মনে হয় শুনতে পাইনি। এদিকে আর কে আছে? আচ্ছা সামিরা কে দেখতে পাচ্ছি? সামিরা শুনতে পাচ্ছ? সামিরা আনমিউট করে উত্তর বলো। আচ্ছা সম্ভবত শুনতে পাচ্ছ না। ঠিক আছে আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করি।
আচ্ছা, এখানে দেখো মাহফুজা অষ্টম শ্রেণীতে পড়ে, তার পোশাক ও বেশভূষা ইসলামের পরিপন্থী, সে বিভিন্ন নির্লজ্জ ও কুরুচিপূর্ণ কথা বলে। অন্যদিকে তার বান্ধবী মাইমুনা অন্যের উন্নতি সহ্য করতে পারে না, অন্যের ধন দৌলত ভালো ফল আর উচ্চ মর্যাদা দেখলে তার ধ্বংস কামনা করে। আচ্ছা, আখলাক কোন শব্দের বহুবচন, কেউ বলতে পারবা? আখলাক আকিদা হলো না, কে বললো রে এটা? আখলাক কোন শব্দের বহুবচন? আখলাক খুলো কোন শব্দের বহুবচন? গুড, এটা ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে অহংকারের ধরন কিরূপ, অহংকারের ধরন কয়টি, মনে আছে কি কতদিন পড়াইছিলাম? তিনটি। তিনটি কি কি? অন্তরে অহংকার পোষণ করা, চাল চলন কর্মকাণ্ডের মাধ্যমে অহংকার প্রকাশ করা, কথাবার্তায় অহংকার প্রকাশ করা। গুড, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো সুমাইয়ার আচরণে আখলাকে জামিমার কোন দিকটি ফুটে উঠেছে। সুমাইয়া কি করেছে, ইসলামের পরিপন্থী, বেশভূষা পোশাক পরে আর নির্লজ্জ কুরুচিপূর্ণ কথা বলে, তাহলে এখানে আখলাকে জামিমার কোন দিকটি ফুটে উঠেছে বলতো? অশ্লীলতা। অশ্লীলতা। এরপরে অশ্লীলতার কুফল লিখতে হবে, তাহলে এটা জ্ঞানমূলক উত্তর হবে, সোমায়ার আচরণে আখলাকে জামিমার অশ্লীলতার দিকটি ফুটে উঠেছে। এরপরে অশ্লীলতার পরিচয়, এরপরে কুফল লিখতে হবে। বুঝতে পারছো? 9 নম্বর প্রশ্নের উত্তর ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জি স্যার। এরপরে 10 নম্বর প্রশ্ন, মাইমুনার আচরণ কি ধরনের ব্যাধি হিসেবে পরিগণিত হবে? এখানে তোমাকে মারাত্মক মারাত্মক মানসিক ব্যাধি, মানসিক ব্যাধি হিসেবে পরিগণিত হবে। কেন? কারণ মাইমুনার আচরণে পরশ্চিকাতরতা প্রকাশ পেয়েছে, তাই না? তাহলে উত্তরটা এইভাবে লিখতে হবে, মাইমুনার আচরণে পরশ্চিকাতরতা প্রকাশ পায়, এটি একটি মারাত্মক মানসিক ব্যাধি হিসেবে পরিগণিত হবে। বুঝতে পারছো? মাইমুনার আচরণে পরশ্চিকাতরতা প্রকাশ পায়, এটি একটি মারাত্মক মানসিক ব্যাধি হিসেবে পরিগণিত হবে। এরপরে তার করণীয়, এখানে করণীয় বলতে বোঝানো হচ্ছে যে পরশ্চিকাতরতা থেকে কেন তাকে বেঁচে থাকতে হবে। বুঝতে পারছো? পরশ্চিকাতরতার কুফল অংশ থেকে তোমাদেরকে এটা সাজিয়ে লিখতে হবে, যে যেহেতু পরশ্চিকাতরতা ইসলামের নিন্দনীয়, এতে মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়, যুদ্ধ বিগ্রহ ঝগড়া বিবাদ সৃষ্টি হয়, এটা মানুষের পুণ্যকে ধ্বংস করে দেয়। এই সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন হাদিসটা লিখতে হবে। এরপরে আল্লাহ তাআলা পরশ্চিকাতর ব্যক্তিকে অপছন্দ করেন, ভালোবাসেন না, মানুষও তাকে ঘৃণা করে, তার সাথে কেউ মানে বন্ধুত্ব করতে চায় না। এই কারণে কি মাইমুনার উচিত পরশ্চিকাতরতা বর্জন করা। তারপরে কোরআনের একটা আয়াত আছে যে আর হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চাই যখন সে হিংসা করে, এই আয়াতটা উল্লেখ করতে হবে, যে আল্লাহ তাআলাও পরশ্চিকাতরতা থেকে বেঁচে থাকার জন্য শিক্ষা দিয়েছেন। এরপরে যারা পরশ্চিকাতরতা থেকে বেঁচে থাকবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন, যে এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আসলে তিনি তাকে জান্নাতি বলে ঘোষণা দেন। তাকে জিজ্ঞেস করলে তিনি বললেন যে আমি আল্লাহ তাআলা কাউকে কোনো উত্তম বস্তু দান করলে তার ব্যাপারে হিংসা করি না। তাহলে বোঝা যাচ্ছে যে মাইমুনার অবশ্যই পরশ্চিকাতরতা কি বর্জন করা উচিত, এটাই তার করণীয়। বুঝতে পারছো? আচ্ছা, তোমাদের আজকে আর কোনো প্রশ্ন আছে কারো? যেহেতু আমাদের, হ্যাঁ বলো স্যার, জেসি পরীক্ষা বলে বাংলা ইংরেজি গণিত আর বিজ্ঞান, এই 4টা সাবজেক্ট হবে, তাহলে কি আমাদের ধর্মেও কি মানে গুরুত্ব দেওয়া উচিত বেশি? ওইটা আমি শিওর নই, কথা বুঝছো? তুমি কার কাছে? জি স্যার। কে বলে? স্যার আজহার স্যার বলছে। আচ্ছা, তো এখন কি কি পরীক্ষা হবে কি কি হবে না সেটা আমি জানি না, তোরা তোমরা সরকার কখন কি সিদ্ধান্ত নেয় সেই অনুযায়ী কাজ করবো। হ্যালো স্যার। এই জি স্যার। আচ্ছা স্যার। আচ্ছা, হ্যাঁ, এরপরে আর কার প্রশ্ন আছে বলো? না স্যার। বুঝতে পারছি না কে প্রশ্ন করতে চাচ্ছো। আচ্ছা, যেহেতু আজকের মতো সময় শেষ আর বিদ্যুৎ চলে গেল,
ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানে শেষ করতেছি।